फ्रेंड्स आरएसपी ब्यूटिशियन चैनल तुम्हारे सबाई के वेलकम। आज किन्तु एक गुरुत्वपूर्ण वीडियो निये हाजिर हो गए जेटा तुम्हारे जाना किन्तु अवश्य दरकार। सेटा होच्छे आमादेर स्किन टाइप केमन, आमादेर स्किन टाइप केमन आमरा किन्तु ना जेने बाजार थेके खूब दामी दामी प्रोडक्ट किने आमरा निजेरा यूज करछि किन्तु सेरकम भालो फल पाच्छि ना, बा एमनो होते पारे आमादेर निजेदेर बंधुदेर मध्ये केउ एकजन सेटा किने यूज करछे सेटा किन्तु भालो ग्लो भाव आसछे ब्राइटनेस आसछे किन्तु सेटा जखन आमरा यूज करछि सेटा पाच्छि ना, एर कारण कि? सब रकमेर प्रश्नेर उत्तर किन्तु पेये जाबे आजकेर ई भिडियोते। ई भिडियोटा तोमरा शेष पर्यन्त देखते थाको। आर आमार ई च्यानेले जारा एखन नतुन प्रथमबार देखछो तादेरके अवश्यई बोलबो तोमरा प्लिज प्लिज सबस्क्राइब करे दाओ एबं भिडियोटा शेष पर्यन्त देखते थाको। तो शुरू करछि आजकेर भिडियो। तुम्हरा जे फेस वाशटा यूज करो सेई फेस वाशटा दिए मुखटाके प्रथमे वाश करे निबे, दिए मुखटाके एक घंटार जोनो कोनो रकमेर क्रीम बा लोशन लागाबे ना, एक घंटा आपनाई छेड़े दिबे। एबार एक घंटार परे लक्ष्य करबे एटा होच्छे आमादेर टी जोन आर एटा होच्छे आमादेर यू जोन। एबार ई टी जोन आर यू जोने जदि कोनो रकमेर तैलक्त भाव जदि ना देखते पारो, दुटोई खूब ड्राई जदि मने होय ताहले किन्तु एक चांसे धरे निबे तोमार स्किनटा किन्तु ड्राई स्किन। एई त्वके अएल बा मॉइश्चराइजार दुटोर परिमाण किन्तु खूब कम थाके, जदि तोमरा ठीकठाक एर परिचर्चा ना करो ताहले किन्तु खूब कम সময়ে তোমাদের বলি রেখা পড়ে যাবে এবং স্কিনটা সবসময় আঁস আঁস যুক্ত হয়, যেন আঁস আঁস কিন্তু কিছু উঠে আসছে সেই রকমই হয়, মাথার খুশকি টাইপের স্কিনও কিন্তু দেখতে পাওয়া যায়, বিশেষ করে আইব্রো দুটোতে বা এইগুলোতে কিন্তু তোমরা লক্ষ্য করবে, তাহলে কিন্তু তোমরা বুঝে নিবে এটা হচ্ছে তোমাদের ড্রাই স্কিন। তো এই ড্রাই স্কিনের জন্য বলবো তোমরা ভিটামিন ই, গ্লাইকোলিক অ্যাসিড, হাইড্রোলিক অ্যাসিড এই রকম উপাদানযুক্ত সিরাম বা ক্রিম ইউজ করো, দিলে তোমাদের দেখবে স্কিনটা সব সময় নরম থাকবে। এবার তোমরা যদি কেউ লক্ষ্য করো টি জোন এবং ইউ জোন এই এক ঘন্টার মধ্যে খুব তৈলাক্ত হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা সহজেই সেটা বুঝে নিবে তোমাদের সেটা অয়েলি স্কিন। অয়েলি স্কিনে কিন্তু তোমাদের বড় বড় সমস্যা দেখা দেয়, যেমন হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ওপেন স্পট বিভিন্ন রকমের। কি হয়, তৈলাক্ত হওয়ার জন্য স্কিনটা বাইরের থেকে ধুলোবালি বা ময়লা খুব সহজেই আটকে পড়ে যায়, আটকে পড়ে যাওয়ার পরে সেখান থেকে বড় বড় পোর তৈরি হয়, এবার তারপর থেকে সেখানে কিন্তু ব্রণ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা, এর গঠনের পরিবর্তন চলে আসে, ব্রণও তৈরি হয়ে যায়, মুখটা পুরো বিচ্ছিরি হয়ে যায়। তার জন্য তোমাদের কি করতে হবে, ভিটামিন সি, স্যানসিলিক অ্যাসিড, জিঙ্ক এই জাতীয় উপাদান থাকবে সেই রকম ক্রিম কিন্তু তোমরা দেখে কিনবে, সেইগুলো ইউজ করো, দেখবে তোমাদের ভিটামিন সি থাকার জন্য তোমাদের স্কিনটাতে যে ব্রণ ভাবটা, তৈলাক্ত ভাবটা কিন্তু কাটিয়ে দিবে, আর জিঙ্ক যেটা তোমাদের জ্বালা ভাবটা কমিয়ে দিবে। এরকম উপাদান দেখে তোমরা ক্রিম কেনো, লাগাও, দেখবে কতটাই উপকৃত হচ্ছ। আবার কেউ কেউ লক্ষ্য করবে তোমাদের টি জোনটা তৈলাক্ত হয়ে যাচ্ছে, ইউ জোনটা শুষ্ক আছে, তাহলে তোমরা বুঝবে তোমাদের সেটা কম্বিনেশন স্কিন। এই সব টাইপের মধ্যে তোমার স্কিনটা এখনও ম্যাচ করছে না, যদি তোমাদের স্কিনটাতে সবসময় ছোট ছোট র্যাশ বেরিয়ে থাকে বা চুলকানি হয় তাহলে কিন্তু সাবধান, অধিক বেশি তোমাদের স্কিনটাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ তোমাদের স্কিনটা কিন্তু সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিনে কিন্তু কোনো রকমের প্রোডাক্ট লাগানোর ভয়, যাতে আরও র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়, এই ভয়টা কিন্তু তোমাদের থেকেই থাকে। এটা কিন্তু বিভিন্ন রকমের ঋতুর পরিবর্তনের সঙ্গে বা হরমোনের প্রবলেমে হতে পারে বা লিভারের প্রবলেম থাকলেও কিন্তু এই রকমের সমস্যা কিন্তু লেগেই থাকে। তাই বলবো তোমরা যখন যে কোনো প্রোডাক্ট বাজারের ইউজ করার আগে কিন্তু প্যাচ টেস্ট অবশ্যই দরকার তোমাদের জন্য, হাতের কুনুনি মনে করো বা নাকের এই জায়গাটাতে সবসময় কিন্তু তোমরা লাগিয়ে 24 ঘন্টা রেখে দিবে, তারপরে দেখবে স্কিন উল্টে তোমাদের কতটা রিয়্যাক্ট করছে, যদি র্যাশ বেরিয়ে থাকে তাহলে এই স্কিনটাতে তোমার এই প্রোডাক্টটা ইউজ করা চলবে না, যদি কোনো কিছু যদি পরিবর্তন না হচ্ছে, স্যুট যদি করে যাচ্ছে মনে হচ্ছে, কোনো রিয়াকশান নেই, তাহলে তোমরা
ইউজ করতে পারো। তারপরেও বলবো তোমরা সবসময় তোমাদের স্কিনটাতে অধিক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, তাই কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করার চেয়ে আয়ুর্বেদিক বা ঘরোয়া ট্রিটমেন্ট করাটা অবশ্যই দরকার বলে আমার মনে হয়। সব স্কিন টাইপের মধ্যে কিন্তু সেন্সিটিভ স্কিন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, কারণ সেন্সিটিভ স্কিনে র্যাশ বা মুখের সৌন্দর্যটাই খারাপ হয়ে যায় যদি ঠিকঠাক যদি তোমরা ট্রিটমেন্টে না রাখতে পারো। তারপরে বলবো নর্মাল স্কিন। নর্মাল স্কিন বা প্রকৃত স্কিন পৃথিবীতে 10% লোকেদের কিন্তু দেখা যায়। এই স্কিনটা খুব ভাগ্য করলেই পাওয়া যায়, কারণ এই স্কিনে তোমাদের অয়েল বা ময়শ্চারাইজার সমসম পরিমাণ থাকে। এই স্কিনে কোনো অত ঝুঁকঝামেলা নেই, তোমরা সব রকমই প্রোডাক্ট ইউজ করতে পারো বা একটু যদি তোমরা কেয়ার করতে পারো তাহলে দীর্ঘ জীবন পর্যন্ত তোমাদের স্কিনের সৌন্দর্যটা বা কোমলতাটা সবসময় ধরে রাখতে পারবে। এই স্কিনটা তোমরা চিনবে কী করে? তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করলেও স্যুট করে যায় সহজে, বা ঋতুর পরিবর্তনেও তোমাদের স্কিনটা পরিবর্তন হয় সুন্দরভাবে। যেমন শীতকালে মনে করো খুব বেশি একটা ড্রাই মনে হচ্ছে না, বা গরমকালেও খুব একটা তৈলাক্ত ভাব নেই, তাহলে কিন্তু সহজেই মনে করে নেবে তোমাদের সেটা নর্মাল স্কিন। ফ্রেন্ডস, এতগুলো টাইপের মধ্যে তোমার স্কিনটা কোন টাইপে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। এই পর্যন্ত বাই, সবাই ভালো থাকো।